আমি মায়ের রসটা বেশি করি ভাই, আমার এই বুকটা ভেরে দেয় চাকু দিয়ে আমার মুখের মধ্যে আমার মায়ের এই করোনার মধ্যে বোঝা গেছে পৃথিবীতে কে আপনি কে পর। কথা বলো কথা বলো কথা বলো, কে আপন কে পর এই পৃথিবীতে বোঝা হয়ে গেছে। শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলছি ভাই, তোমরা দেখেছো ফেসবুকে গত বছর এপ্রিল মাসের 24 তারিখ এক জশ সাহেব তার মায়ের করোনা হয়েছে বিদায় যাত্রাবাড়ির চৌরাস্তার মোড়ে মাকে ফেলে দিলেন। আমি মা বাবা আছে কিনা আমি জানি না। তবে মনে রেখো এখানে অধিকাংশ মানুষের মা বাবা গরিব, বাবা একটা প্যান্ট শার্ট কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না, বাবার একটা প্যান্ট শার্ট খরিদ করার টাকা দিয়ে তুমি মেট্রিক পাস আইএ পাস মাস্টার্স পাস করেছিলা, আজকে বাবা কবরে চলে গেছে, বাবার জন্য দুই ফোঁটা চোখের পানি ফেলে কাঁদবা, তোমার সন্তান একদিন এরকম মাঠে বসে বসে কাঁদবে। কথা ঠিক না ঠিক? তোমরা যখন মাকে রাত 3টার সময় জশ সাহেব যাত্রাবাড়ির চৌরাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে, ইন দি মিড টাইমে করোনার ভিতর তো কোনো মানুষ রাস্তায় নাই, রাস্তা ফাঁকা, কিন্তু হিরুঞ্চি অর্থাৎ টোকায় যারা রাস্তায় টোকায় কাগজ টোকায়, এরা দূরের থেকে দেখবে একটা বৃদ্ধা মহিলাকে রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে। কে এই ভদ্রলোক? টোকাইরা দৌড়ে যে পাচার গাড়ির সামনে দাঁড়াইছে, এই রাত 3টায় এই বৃদ্ধা মহিলাকে কে ফেলে রেখে যাস? কে কি হয়তো বলে আমার বাসার কাজের বুয়া। ভাই তোর পা দুইটা ধরেছে, পৃথিবীতে একটা মাত্র দৌড়ে দিয়েছি, কোনোদিন তোমার আমার কোনো আশায় লালন পালন করে নাই, একটা আশায় লালন পালন করছে আমার ছেলে বেঁচে থাকে, ঠিক না বেটি? জোরে বলো। যে কোনো মুহূর্তে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, এই মুসলমানের বলে দিকে তাকাও, করোনার ভিতরে যখন জশ সাহেব তার মাকে ফেলে দিয়ে যাচ্ছে, এখন দুই ফোঁটা পানি বরাদ্দ করবা, হিরুনসিরা টোকাই ভাইরা গরিবের সন্তান যারা টোকাই, এরা ভদ্রলোকের ছেলে না, অনেক দরিদ্র করে সন্তান, থাবা দিয়া ধরছে তার গাড়ি, এই দাঁড়া, কই যাস এই লোকটাকে? বলে আমার বাড়ির কাজের বুয়া। ভাই জান মা কোনোদিন কাজের বুয়া হয়? জোরে বলো। মা চাদরটা গায়ে দিয়া বাবা ফোপায়া ফোপায়া কান, ইউটিউবাররা জিজ্ঞেস করছে বৃদ্ধা মা তুমি একবার বলো এই লোকটা কে গো মা, মা বলে তোমার না সাহেব, বললাম তার বাসার কাজের বুয়ে, আমি বাতের রুগী হাড়ের রুগী যন্ত্রণায় আমি ঘুমাইতে তাদের দেই না বিদায়, আজকে তার বিবির কথায় আমারে ফেলে দিয়ে যাচ্ছে, তোমরা আমার ছেলেটারে মাইরো না। যখন বলেছে একটু আগে বললাম আমি কাজের বুয়া, আবার বলো ছেলেটারে মাইরো না। আসলে সত্য কথা বলো বৃদ্ধা মা, এই লোকটা তোমার কি হয়? টোকাইরা যখন বাবা কলার ধরে মাই শুরু করছে তখন স্বীকার করছে আমি আমার বিবির কথায় আমার মা করুণা হইছি বিদায় ফেলে দিয়ে যাচ্ছি। যুবক ভাই রে নবীর আশিক যারা তারা কোনোদিন মাকে এইভাবে ফেলে দিয়ে বৃদ্ধাশ্রমে দিতে পারে না। আমি শুনলাম একটা যুবক এই গিরামে একটা বৃদ্ধাশ্রম করছে,
বাইরে আমি তোমাদের কি দিয়ে বুঝাবো? মা বাবার কোনদিন বৃদ্ধাশ্রমে রাখো না, মায়ের কোলে যায় কত ব্যথা তোমরা জানো? আল্লাহ দেখো, হয়তো আমার বাইরে যারা কান্দে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমার মতো কার যেন মা নাই, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। গতকালকে যেখানে মা আপিল করছি বাবা, ওই চেয়ারম্যান সাহেব আমাকে হাত ধরে বলে, যে আপনি তো মার ওয়াজ করতেছেন, আমার মা নাই। আমি যখন প্রথম টাইমে চেয়ারম্যান হই তখন আমি রাত দুইটার সময় এসে দেখতাম আমার মা যায় না মাঝে বসে আমার জন্য কাঁদে আর বলে, আল্লাহ আমার জাদুরে তুমি একবার চেয়ারম্যান বলো। আজকে আমার মা নাই, কাদার মতো কেউ নাই হুজুর। শুধু আমি তোমাদের খেদমত আরজ করতে চাই, মায়ের মতো দরদে কেউ আছে রে ভাই? একটু জোলো বলো দাদু ভাই, জোলো বলো। এবার শুধু তুমি কাঁদবা যখন ইউটিউবাররা ধরছে আপনার মেয়ে মাকে কেন আপনি ফেলে দিচ্ছেন, জানোয়ারের কোনো জবাব নাই, কি জবাব দেবে বলেন? যুবক ভাইরা আমি তোমাদেরকে বলি, ওই মায়ের জন্য এখন কাঁদবা।